রাজধানীর রাস্তায় দিন দিন সাহায্য প্রার্থীর সংখ্যা বাড়ছে। হঠাৎ কাজ হারিয়ে দুস্থদের সঙ্গে এই তালিকায় যুক্ত হচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ী, হকার, গৃহকর্মী ও দিনমজুর সহ নিম্ন আয়ের মানুষ। ত্রাণ কার্যক্রমে আরও সমন্বয় সহ নিম্ন আয়ের মানুষের কাছে নগদ সহায়তা পৌঁছানোর সুপারিশ করছেন বিশেষজ্ঞরা। ঢাকার রাস্তার পাশে ত্রাণের আশায় বসে থাকা মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। ক্ষুদ্র দোকানি, হকার, বাসাবাড়িতে কাজের লোকসহ নানারকম দিনমজুর উপার্জন হারিয়ে দিন দিন এই তালিকায় যুক্ত হচ্ছেন। অনেক যে ঘর বয়ে কিছু খাইতেই না, ভাত পানি ভাই না, ইয়ে লাগে বাড়িছি রাস্তা। তরকারি বেচতাম, আমি তরকারি বেচতে দেয় না তাম করে, অনেক আমরা কি করে খাম, ঘর ভাড়া কি দিয়ে দিব, খামু কি, পোলা পান নিয়ে বাঁচমু কীভাবে, কোন এই জন্য মনে করেন এই রাস্তায় নামছি। এদিকে লকডাউন এক মাস পেরিয়ে যাওয়ার পর ব্যক্তিগত পর্যায়ে সহায়তার উদ্যোগ অনেকটাই কমে এসেছে, ফলে এখনও যারা দিয়ে যাচ্ছেন সেসব স্থানে দিন দিন ভিড় বাড়ছে সাহায্য প্রার্থীর। দুস্থদের পাশাপাশি মধ্যবিত্তদের সাহায্যের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেক গ্রুপ কাজ করছে। মানুষের পাশে মানুষ এমন একটি গ্রুপের উদ্যোক্তা জানালেন, মধ্যবিত্তরা অনেকেই গোপনে সাহায্য প্রার্থী হচ্ছেন। এখন পর্যন্ত প্রায় আমরা 17,000 পরিবারকে খাবার দিয়েছি। তো আমার একটা গ্রুপ আছে মানুষের পাশে মানুষ ফেসবুকে, ওই গ্রুপের মাধ্যমে ঢাকা শহরে সব জায়গায় দেওয়া, মেনলি ওইটা মধ্যবিত্তদের জন্যই করা, কারণ ওই গ্রুপের মধ্যে যাদের সাথে নখ হচ্ছে বা যেভাবেই নখ হচ্ছে তাদের পরিচয়গুলো আমরা চেষ্টা করতেছি গোপন রাখার জন্য, এবং তারা একটা আইডি দিয়ে নখ করলে যে জায়গায় হোক খাবারগুলো পৌঁছে দেওয়ার। স্বল্প আয়ের মানুষের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য এ পর্যন্ত সরকারি বরাদ্দ প্রায় 6 লাখ মেট্রিক টন চাল ও গম। এছাড়া শহরাঞ্চলে নিম্ন আয়ের মানুষের জন্য আরও 1 লাখ টন চাল 10 টাকায় বিক্রির কার্যক্রম চলছে। দিনমজুর সহ বিভিন্ন খাতের শ্রমিকদের নগদ সহায়তার ঘোষণা থাকলেও এখনও তালিকা হয়নি। গবেষণা প্রতিষ্ঠান সহ বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন 2 কোটি গরিব পরিবারকে নগদ সহায়তা ব্যাংকের মাধ্যমে সরাসরি পৌঁছানোর উপর। মাসিক আয় যাদের 11,000 টাকার নিচে, এরকম পরিবারের সংখ্যা প্রায় 1,70,000 থেকে 1,90,00,000। সেরকম পরিবারের মধ্যে এখন পর্যন্ত যেটি কভার করা গেছে সেটি প্রায় অর্ধেকের মতো। সুতরাং সেই বিবেচনায় খাদ্য নিরাপত্তা সহায়তা কর্মসূচি বিস্তৃত করবার সুযোগ রয়েছে। ছোট ব্যবসা করে, দোকান চালিয়ে, কোথাও কর্মচারী হিসেবে কাজ করে যারা আয় করতেন, সেই নিম্ন মধ্যবিত্ত মানুষও কিন্তু এখন দারিদ্রের মধ্যে পড়ছে, এবং তাদের জন্য ত্রাণ দেওয়াটা কিছুটা কঠিন হয়ে যাচ্ছে, কারণ এই মানুষরা কিন্তু ভাত পাতবেন না সাধারণত, ফলে তাদেরকে ক্যাশ সহায়তা বা নগদ সহায়তা দিতে হবে। করোনা সংক্রমণ প্রতিরোধে তথা জীবন বাঁচানোর উদ্যোগের পাশাপাশি জীবিকা হারানো দুস্থ নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াতে আরও সমন্বিত উদ্যোগের উপর গুরুত্ব আরোপ করেন বিশেষজ্ঞরা। রুকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।